প্রথমেই জানাই 1426-কে আমরা বিদায় জানিয়েছি, 1427 স্বাগত। তো এই শুভ নববর্ষে আমরা কতুলপুরের জলিটা গ্রামে নাপিতপাড়া থেকে দু চারজন মাস্টারমশাই আরও কিছু সঙ্গে ছিল আমাদের, তারা মিলে আমাদের মানে 15 দিনের চারিদিক দিয়ে দান সামগ্রী কিছু কিছু মানুষের কাছে গেছি, আদায় করেছি, যে আমরা করোনায় আক্রান্ত মানুষরা যারা খেতে পাচ্ছে না, যাদের দোকান বন্ধ রুজি রোজগার নেই, তাদেরকে দেওয়ার জন্য আজকে আমাদের 60 জনের এই দান সামগ্রীটা তাদের হাতে তুলে দিচ্ছি। যাকে এইটুকু করতে পেরে আমাদের মনের মধ্যে একটা আনন্দ যে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। হয়তো আমরা এটা তাদের সারা জীবন চলে যাবে না, 2-4 দিন খেতে পাবে, তারপরও আবার চিন্তা আমরা ভবিষ্যতে রাখবো যে আবার কী করা যায়। যদি এইরকম চালিয়ে যেতে পারি আমার নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করি। আপনার নাম? আমার নাম গুণধর প্রামাণিক, কাহাপুর কলেজের অ্যাপ্রুভেল পিটিটি। চালিয়ে যাবেন? হ্যাঁ, আগামী দিনও চালিয়ে যাবো। মানুষের সাহায্যের হাত বাড়িয়ে আমরা সবারই কাছে যাচ্ছি, দাঁড়ে দাঁড়িয়ে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আমরা এই পরিকল্পনা চালিয়ে যাবো। এবং 13ই বৈশাখেও আমরা এটা পরিকল্পনা রেখেছি, আগেও আমরা 17 জনকে দিয়েছি এরকম, এবং নিজেরও সে পকেট থেকেই দিয়েছি, আর এগুলো পকেট থেকেও দিচ্ছি। কিছু কিছু দান সামগ্রী আমরা বাইরে মানুষের কাছে জোগাড়ও করছি, তাদেরকে বললে হয়তো দিচ্ছে কিছু কিছু, আমরা সেই জন্য সেই ব্যবস্থা করে দিন রাত কাটিয়ে যাচ্ছি। আমরা কতজনকে দিচ্ছেন পুরো বিষয়টাই একটু বলি। আমরা নাপিতপাড়ার 7-8 জন কয়েকজন মিলে আজকের যে বিলিটা হচ্ছে তার ব্যবস্থা করেছি। এই ব্যবস্থা করতে গিয়ে আমরা অনেক মানুষের সাহায্য সহযোগিতা পেয়েছি, তাদের সাহায্য নিয়েই আমরা 60 জনকে তাদের হাতে ত্রাণ তুলি।